হ্যালো ফ্রেন্ডস, এনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আমি এই সকাল এখন 8:20 বাজে আমি ব্লগটা স্টার্ট করলাম। আমি আজকে বলে তোমাদের তো বললাম কালকে যে আমার দিদির বাড়িতে ঘাট কাজের কালকে হয়ে গেছে সোমবারে, আজকে হচ্ছে শ্রাদ্ধ। আজকে আমার ছেলে চলে যাবে, ওই জন্য আমি যেতে পারলাম না কালকে। আজকে আমার ছেলে বেরিয়ে গেলে তারপরে আমি 3:30-4টার সময় করে আমি বেরোব। তাহলে বন্ধুরা, আমি সকাল থেকে আমি সমস্ত এমনি কাজকর্ম হয়ে গেছে, চান পুজো হয়ে গেছে, আমি সকালবেলা ছেলের জন্য লুচি তরকারি করলাম, এখন এবার আমি ভাত বসাবো, একদিকে চা বসাবো একদিকে ভাত বসাবো। তাহলে চলো আমি ভাতটা বসাই, ভাতটা বসিয়ে তারপর আমি চাটা বসাবো। আর এই যে আমাদের ডোরম্যান, ওর এই দরজা গোড়ায় পাহারা দেয় সারাক্ষণ, ওইখানে বিড়াল যায়, বিড়াল আসে বিড়ালদের তাড়ার জন্য, তাড়ানোর জন্য ওইখানে বসে থাকে। তাহলে চলো আমি ভাতটা বসাই। বন্ধুরা, এই যে চা বসিয়েছি, আর এদিকে হচ্ছে ভাত বসিয়েছি। আমার তারাও দেখাই, আমার ছেলেকে দেবো ওই জন্য লুচি করলাম সকালবেলা। আর এইখানে হচ্ছে তরকারি, চাটা হয়ে গেছে, আমি চাটা ছেঁকে নিয়ে তারপরে আমি তোমাদের দাদাকে দেবো, আমি খাবো। তাহলে চাটা খেয়ে তারপর আমি আসছি আবার। বন্ধুরা, সেই সকাল থেকে আর তোমাদের কাছে আর আমি আসতে পারিনি, যে রেডি হয়ে গেছি আমি, এখন দিদির বাড়ি বেরোবো। আমার ছেলেও বেরিয়ে গেছে 11টার সময়, আর মনটা ভালো লাগছে না, যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, আমাকে যেতেই হবে ওখানে, নিরুপায় হয়ে যাচ্ছি। আমার ভালো লাগছে না, শরীর একদম ছেড়ে দিচ্ছে, আর আমাদের তোমার দাদাকে জোর জবরদস্তি করে আমি নিয়ে যাচ্ছি, কারণ আমার শরীরটা ভালো লাগছে না। ওরও শরীরও ভালো নয়, মনও ভালো নয়, আমারও তাই মনও ভালো নয়, কারণ ছেলেটা অনেক দিন পর, প্রায় 10 মাস পরে আসলো, এসে কদিন ছিল দরকারে এসেছিল, দরকারটা আর সেই কাজটা আর হয়নি, ওই জন্য আবার ডেট দিয়েছে, সেই ডেটে আবার আসতে হবে, আসলে তারপরে হবে। এখন সেই ডেটে আবার ওকে কোম্পানি থেকে ছাড়বে কি না সেটা হলো কথা, জানি না। তাহলে বন্ধুরা, আমি এই যে রেডি হয়ে গেছি, আমি একেবারে আমার দিদির বাড়িতে গিয়ে আমি ব্লগটা আমি করব, এন্ড করব তোমাদের কাছে। তাহলে আমি এখন রাখি, পরে তাহলে তোমাদের সঙ্গে আবার যোগাযোগ করব। এই যে ডোরাকে রেখে দিয়ে যাচ্ছি, ডোরা এখন কি উৎপাত করবে জানি না, কোয়েল থাকবে, কোয়েল থাকবে, মেয়ে থাকবে, আমার শাশুড়ি আছে, আমার যা আছে ওরা সবাই আছে, কোনো অসুবিধা হবে না ডোরার। আমরা ডোরাকে রেখে দিয়ে আমরা কোথাও যাই না একাকে রেখে দিয়ে, কারণ কেউ না কেউ হয়, আমি থাকি নাই কোয়েল থাকে, কোয়েল আছে, আর ওই ডোরাকে এখন ওই জন্য রেখে দিয়ে যাচ্ছি। তাহলে বন্ধুরা, আমি পরে তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে আমি আসতে পারিনি, যে দিদির বাড়িতে চলে এসেছি আমি, যে এদের হচ্ছে এই গ্রামের রাস্তা, দিদির বাড়ির থেকে আমি এখন বেরিয়ে আমার পিসির বাড়ি যাচ্ছি। এই যে তোমাদের দাদা আমার সঙ্গে আছে, তাহলে চলো আমার পিসির বাড়ি যাবো, কারণ আমি এই শ্রাদ্ধ বাড়ির তো কিছু খাবো না, আমি ওই জন্য পিসির বাড়ি যাচ্ছি একটু চা খেতে, ওদের বলা আছে আমি চা খাবো, ওই জন্য যাচ্ছি। এই যে বন্ধুরা, এইখানে হচ্ছে একটা শিব মন্দির, আর এই এইটা হচ্ছে বাবা পঞ্চানন্দ ঠাকুর। এই যে যে এটা হচ্ছে গাছ, এটা কি গাছ গো? বট গাছ না? বট গাছের নিচে যে এত বড় মাঠ, এইখানে সামনে একটা পুকুর, এখানে হচ্ছে যে বাঁশ গাছ, এই যে এখানে রাস্তা, গ্রাম একদম গ্রাম।
এ তোমাদের দাদা বলছে এইসব এত সুন্দর গাছপালা রয়েছে, তুমি দেখাও এইগুলো। এ শুধু রাস্তা, দুদিকে খালি গাছ, ওই জন্য দেখাচ্ছি না তোমাদের। এই যে এইখানে সব বাড়ি, এই যে এইখানে একটা বাড়ি, বড় বাড়ি। এই যে একটা বাড়ি, এইটা হলো আমার পিসিদের পুকুর, বিশাল বড় পুকুর আমার পিসিদের। এই যে আমার পিসি নেই আর, পিসি অনেক দিন হয়ে গেছে, মানে বছর দুয়েক হবে আমার পিসি মারা গেছেন। ওই যে পিসিদের আমাদের স্নানের ঘাট, পিসিদের দেখা যাচ্ছে কি বলতে পারছি না। এই যে অনেক বড় পুকুর, এই যে একদম গ্রাম, প্রত্যন্ত গ্রাম বলে না, একদম গ্রাম এইটা। এই যে এইটা হলো আমার পিসির বাড়ি, এই যে পিসির বাড়ি, এটা হলো দরজা, এই যে গেট, যে আলপনা দিয়েছে কি সুন্দর। হ্যাঁ, এই যে এইটা হলো আমার পিসেমশাইয়ের ফটো, আর এটা হলো আমার পিসেমা গত হয়ে গেছেন। দাঁড়াও, এই যে এইখানে ঠাকুর, আমার পিসেমশাইয়ের হাতে ঠাকুর, এইগুলো সব আমার ঠাকুর, পিসেমশাই পুজো করতেন। এই যে এখানে রাধা গোবিন্দ, এটা নতুন আমার দাদা করেছে, এটা দাদা নিয়ে এসেছে। এখানে সব ঠাকুরের জিনিসপত্র, ওখানে হচ্ছে তারা মা আর হচ্ছে শিব ঠাকুর। আর এখানে একটা আলমারি, এখানে একটা স্টিলের আলমারি, আর এখানে একটা ছোট একটা টেবিল, আর এই একটা তক্তপোষ। এইটা হচ্ছে আমার পিসির, এই যে এটা পিসিমার হাতের উনুন তো, এটা পিসিমার না, একে অনেকবার ভেঙে গেছে, ও এটা অনেক ভেঙে গিয়ে হয়ে গেছে। ও তুমি ভিডিও বলছো দেখো, ছবিগুলো সব আউট করে দিও। এবারে মায়ের হাতে যদিও, কিন্তু ওটা ভেঙে ভেঙে আমার তৈরি। হ্যাঁ, এটা হচ্ছে আমার পিসির মেয়ে, এটা নমে পিসি, তাই তো নমে। আমরা অনেক এসেছি, এখন আমার আসা হয় না এখানে, একদমই আসা হয় না, পিসির বাড়িতেও আসা হয় না, সামনে দিদির বাড়ি, দিদির বাড়িতেও অনেক মানে বছর পর মনে হয় আসলাম। বন্ধুরা, আমি আমার দিদির বাড়ির কিছু আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমার দিদির বাড়িতে আসতে দিদি খুব কান্নাকাটি করছে, ওই জন্য ওদের বাড়িতে কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের। তা আমি ভিডিওটা আজকে খুব ছোট হয়ে গেছে, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। এই বলে তাহলে আমি আজকের ভিডিওটা শেষ করলাম, ধন্যবাদ বন্ধুরা।